Hey guys, welcome back to my channel. আজকে চলে এসে একটা পারফেক্ট চাইনিজ রেস্টুরেন্ট নিয়ে। এই রেস্টুরেন্টের নাম হয়তো তোমরা সবাই শুনেছো। প্রথম হাওড়ায় এই রেস্টুরেন্টেই বাফেট শুরু হয়েছিল, বাট এখন এখানের বাফেটটা বন্ধ আছে। কি কি আলাকার মেনু আছে সব তোমাদেরকে আজকে বলবো। প্রথমে বলে দিই এখানের অ্যাড্রেসটা, নরসিংহ দত্ত রোড, ইচ্ছাপুর, ব্যাড্রায় এটা অবস্থিত। বলতে পারো তারা সুন্দর স্কুল থেকে কিছুটা এগিয়ে ডান হাতে পড়ে। সো গাইস, আমরা চলে এসেছি বং চাওতে। এটার লোকেশান তো তোমাদেরকে আস্তে আস্তে দিয়েই দিয়েছি, সো চলো আমরা খাবারটা অর্ডার করে দিই আর মেনুটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে বং চাও এর মেনু। ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের তাতে হেল্প হবে। আর যদি কোনো তোমাদের মেনু নিয়ে কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না, আমি তোমাদের আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। দেখার পর আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা ডিশ অর্ডার করে নিয়েছি। আরও বলে দিই এখানে কিন্তু সমস্ত জিনিস চাইনিজ। অ্যাম্বিয়েন্স থেকে হয়তো বুঝতেই পেরে গেছো। সত্যি বলতে এখানে অ্যাম্বিয়েন্সটা আমার একদম অসাধারণ লেগেছে। সো গাইস, আমাদের খাবার এসে গেছে। তার আগে বলে দিই এখানে অ্যাম্বিয়েন্সটা আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে। একটু চাইনিজ অ্যাম্বিয়েন্সের উপরে করে তোমাদের তো দেখালাম, তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। চলো খাবারগুলো দেখানো যাক। সো গাইস, চলে এসে আমার কাছে খাবার। এটা হচ্ছে বং চাও স্পেশাল মিক্স চাউমিন, আর সঙ্গে একটা ডিম আর একটা পাঁপড় ভাজা আই থিঙ্ক এটা আছে। আর চিকেনের আইটেমটার নাম হচ্ছে চিকেন বেসিল। সো চলো ট্রাই করা যাক। বেশি ঝাল নয়, বেশ মিডিয়াম মিডিয়াম টেস্টটা, আর ভালো মতন করে গাজর, চিকেন, পর্ন সব কিছু আছে। তোমাদেরকে একটু টোস্ট থেকে দেখাবো। পাঁপড়টা ট্রাই করি। হালকা নোনতা নোনতা খেতে লাগতো আমার পাঁপড়টা। চলো চাউমিনটা তোমাদেরকে ক্লোজ থেকে দেখাই। প্রথমে বলে দিই কোয়ান্টিটি, কোয়ান্টিটিটা দুজনের জন্য প্রায় ঠিকঠাক, আমার তো ঠিকই লেগেছে। আর ভর্তি চিংড়ি মাছ, মাংস, ডিম, আর সঙ্গে গাজর, ক্যাপসিকাম দিয়ে একটা আলাদাই খেতে। আর চাউমিনটা একটু লাল লাল করে ভাজা আমার যেটা মনে হলো। যেটা ডিমটা আছে এরা পোচ টাইপের, হাফ হাফ বয়েলড। আর এই যেটা দেখছো এটা আই থিঙ্ক মাছের, একটু চিংড়ি চিংড়ি ফ্লেভার আসছে। খুব যে স্পাইসি সেটা বলবো না, মিডিয়াম স্পাইসি আছে। তো চলো চিকেনের আইটেমটা দিয়ে একটু ট্রাই করে দেখা যাক। চিকেনের আইটেমটা দিয়েও বেশ ভালো লাগছে। চিকেনের আইটেমটা বিশাল ঝালও নয়, খুব কম ঝাল নয়, পারফেক্ট ঝাল। মানে তো মানে ইভেন আমি ঝাল বেশি খাই। আর একটা জিনিস দেখলাম, নাট আছে এর মধ্যে, চাউমিনটার মধ্যে, বেশ ভালো। এই যে দেখাই, এই হলো চিকেনের আইটেমটা। বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে বেশ সুন্দর একটা, 10 পিস থাকে। আর এই হচ্ছে চিকেনটা, বেশ নরম আর ভিতর অব্দি একেবারে গ্রেভি আর মশলাটা ঢুকেছে, তুমি দেখলেই বুঝতে পারবে। আর খুব মোটা যে ঠিক একটা কোটিং দেওয়া সেটা না, একটা পাতলা কোটিং, আর মাংসটাই বেশি ভরপুর। আর পিস ঠিকঠাকই দিচ্ছে, 10 পিস যেহেতু দিচ্ছে সবকটাই মিডিয়াম পিস, আর ঠিকঠাক স্পাইসিটাও আছে। ওভারঅল এটা খুবই সুন্দর। অ্যান্ড দেন এটা রাইসটা, রাইসটাও খুবই সুন্দর খেতেছে। তো মিক্সড রাইস বং চাও স্পেশাল, কী বলবো, সেরা লাগছিল। যেহেতু খুব জোরে মিউজিক চলছিল আমাকে ভয়েস ওভারই দিতে হলো। চলো ক্লোজ থেকে দেখানো যাক। দেখতেই পাচ্ছ ঠুসে ঠুসে একেবারে চিকেন, এগ, চিংড়ি সব কিছু দিয়ে একটা আলাদাই খেতে এটা। এর মধ্যে কিন্তু মাশরুমও ছিল আমি যেটা নোটিস করেছি। আর রাইসটাও দেখো ঠিকঠাক, খুব যে ঝরঝরে তাও নয়, আবার মাখা মাখাও নয়,
পারফেক্ট একেবারে জিনিসটা। ওভারঅল রাইস আর চাউমিন দুটোই দারুণ। এটা হচ্ছে ভেজ রাইস। ভেজ রাইসের প্রাইস ওয়াইজ এর কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই ছিল। সো গাইস, অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু ভেজ রাইস না, ভেজ রাইস হ্যাঁ নর্মাল ভেজ রাইস নেওয়া হয়েছে, যেটা একটুখানি রিভিউ দিতে এসে গেছি। আমার পিটার একটু জায়গা নেই, বাট এটা এক চামচ তোমাদের জন্য রিভিউ দিচ্ছি। আর হ্যাঁ, এই দেখো ফ্রাইড কাজু বাদাম, একদম নর্মাল নয়, ফ্রাইড কাজু বাদাম। লেটস ট্রাই ইট। হালকা একটু ঘি ঘি ফ্লেভার আসছে গাইস, যেটা বেশ ভালো লাগছে খেতে। খুব গাইস এই ঘি বলেই যে খুব অয়েলি সেই ব্যাপারটা নেই, বাট ড্রাই, তার সত্ত্বেও একটা ঘিয়ের আমি ফ্লেভার পেলাম। ভালো খেতে ভেজ রাইসটাও মোটামুটি। এখন বং চাউয়ের ওপরটাই উঠে এসেছি, এখানে বেসিন আছে, বাট এই আয়নাটা এত সুন্দর আমি ভিডিও করতে চলে এলাম, তোমাদেরকে ওপরটা দেখাবো। আমরা ওপরটাতেই খাবো ভেবেছিলাম, বাট ব্যাপারটা হয়ে গেছে কি এখনও খোলেনি ওপরটা, এক ঘন্টা লেট হবে বলেছিলাম, আমাদের টাইম ছিল না বলে আমরা নিচেই খেয়েছি। এখানে খাবার কোয়ালিটি মোটামুটি আমার খুবই ভালো লেগেছে, কোয়ান্টিটি তো খুবই বেশি, আর অ্যাম্বিয়েন্স নিয়ে কী বলবো, দারুণ। তোমাদেরকে ওপরের অ্যাম্বিয়েন্সটা দেখাই, কারণ ওপরের অ্যাম্বিয়েন্সটা আরও ভালো। সো চলো দেখাই। আর হ্যাঁ, আরেকটা বলে দিই, এখানে সাজানো আছে খুব সুন্দর করে আজকে ভ্যালেন্টাইন ডে বলে। সো চলো দেখানো যাক। আর এটা হচ্ছে বং চাউয়ের ওপরটা, ওপরটা আরও ওয়েল ডেকোরেটেড আর অত্যন্ত সুন্দর দেখতে। এর ভিতরটা তোমাদেরকে দেখাই, এটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাজিয়েছিল, কিন্তু এটা এমনিতেও খুবই সুন্দর দেখতে। আমার তো উপরের অ্যাম্বিয়েন্স খুবই পছন্দ হয়েছে, আর নিচের অ্যাম্বিয়েন্সটাও ভালো। বং চাউতেও এরকম ফটো তোলার জন্য জায়গা আছে, আমার খুবই পছন্দ হয়েছে। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া ডান, আমার এখানে খাবার দাবার খুবই সুন্দর লেগেছে, আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, কোয়ান্টিটি কোয়ালিটি সবই দারুণ। তোমাদেরকে তো দেখালাম সবটা, কেমন লেগেছে কমেন্টে জানিও, আর এখানে আসতে একদম ভুলো না। আর হ্যাঁ, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।